বাজে এখন 5:30টা। আমরা 5টার সময় উঠে রেডি হয়ে গেছি, বেরোবো। আমাদের এখানে একটা মন্দির আছে আশ্রম মতো, সেইখানটা যাব, সেই মন্দিরের হেঁটে হেঁটে। লোকজন আস্তে আস্তে উঠছে, বাথরুমে যাচ্ছে, তৈরি হচ্ছে। সবাই মিলে, এতজন লোক সবাই মিলে বেরোতে একটু সময় তো লাগবেই। ছড়িয়ে ছিটিয়ে লোকজন শুয়ে আছে। আর মেন অন্দরমহল তো বললাম এইটা। কালকে আমরা ছাদে উঠেছিলাম সন্ধে, মানে প্রায় রাতের দিকে। এখানে একটা চিলেকোঠার ঘর আছে, এখানে আমরা কালকে রাত্রে উঠে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। এই ঘর, এই দরজাটা তো কালকে ঢোকার সময় একবার দেখলাম, সকালবেলা এখানটা ধুয়ে পরিষ্কারও করা হয়ে গেছে। নিকোনো যেটাকে বলে, সেই নিকোনো, এই দিক দিয়েও আমাদের মন্দিরটাতে যাওয়া যায়। এই যে এদিকেও নিকোনো হয়ে গেছে, ঠাকুর দালানের এখানটা। সকালবেলা আর একবার ঠাকুর দালানটাতে যাই। এই যে কাছারি ঘরের ওই দিকে যেখানটা আমরা, আরো আমাদের কিছু লোকজন শুয়ে আছে। এইখানে বারান্দাটার দিক দিয়ে দেখা যায়। আগেকার দিনে মেয়েদের বোধহয় বেশি তো বেরোনোর নিয়ম ছিল না, তখন এই বারান্দাটুকুই সম্বল ছিল, এখান দিয়েই তারা দেখতো। বাট এই বারান্দাটা তো যেহেতু কাছারি বাড়ির, এখানে হয়তো আসতো না। বাট পুজোর সময় যখন ঠাকুর ভাসান যেত, তখন শুনেছি এই সব জায়গায় এসে দাঁড়াতো, এই মন্দিরে আসার সময় এই বারান্দাটাতে। থামগুলো কি সুন্দর লাগে। ভোর হচ্ছে, আমরা 9 জনের একটি দল বেরিয়ে পড়লাম হেঁটে গ্রামের রাস্তায়। কি সুন্দর পরিবেশ চারিদিকে। মাটির দোতলা বাড়ি এখনো একটা দুটো অবশিষ্ট আছে দেখছি। এখানে চাষবাসের পাশাপাশি তাঁত বোনাটা কিন্তু একটা মেন জবের মধ্যে পড়ে। এখানকার মানুষজন মেনলি তাঁতি। এই যে ধনেখালির শাড়ি বলা হয়, সেই ধনেখালির শাড়ি এইখানে আমি একটু আগে শুনতে পেলাম, একটা ঘরে ওই তাঁত বসা বোনার যে এটা মেশিনটা চলে না, হ্যান্ডলুম যেটাকে বলে, সেইটার আওয়াজ পেলাম। এখানে বেশিরভাগ ঘরেই তাঁত বোনা হয়। ভাবছি একবার যদি পারি ওই ধনেখালির শাড়ি বোনা দেখবো, যদি পারি কিছু কিনবো। আমাদের ডান হাতে চান্ডুলি উচ্চ বিদ্যালয়। আমার বাবা কিন্তু এই স্কুলে পড়েছে, আমার বাবা পিসি এরা ছোটোবেলায় এখানে জন্ম, বড় হয়ে ওঠা। 12 বছর বয়স যখন আমার বাবা, তখন আমার দাদু মারা যায়, তারপর সবাই কলকাতায় চলে যায়। তো এইটা আমার বাবার ছোটোবেলার স্কুল। বাবা আজ থাকলে দেখাতো আরও কত গর্বের সঙ্গে, বাবা নেই। এখানে এদিকে একটা প্রাথমিক বিদ্যালয় আছে। নদীর ওপর একটা ছোট্ট ব্রিজ, আমরা এখন নদীটা পেরিয়ে ওইদিকে যাবো, একটা মন্দিরে যাচ্ছি। সূর্য উঠেছে একটু আগে, ফটো সেশন হচ্ছে। Thank you.
এটাই সেই ব্রহ্মাণী নদী নাকি? আমাদের গ্রামের ব্রহ্মাণী নদী, আর এই গাছটাকে বলা হয় ব্রহ্মাণী তলা, এখানেও পুজো হয়। এই ব্রহ্মাণী নদীতে এক ভালোই জল আছে দেখছি এখন, আমি ভাবলাম শুকিয়ে গেছে হয়তো। এই ব্রিজটা তো আগে ছিল না, একটা বাঁশের বাঁধা ব্রিজ মতন ছিল, সেটা দিয়ে হয়তো লোকে পারাপার হতো, আর একটা যেটা নৌকা চলতো এপার ওপার। সেই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। চারিদিকে যেমন সুন্দর পরিবেশ, তেমনই সুন্দর পেছনের আওয়াজ, মানে পাখির ডাক এত সুন্দর লাগছে, আমাদের সবাইকার মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। এছাড়া এই যে আমরা হেঁটে হেঁটে মন্দির বা আশ্রমে গেলাম, এতে আমরা টোটাল 3.5 থেকে 4 কিলোমিটার যাতায়াতে পার করলাম হেঁটে। এটা আমাদের কাছে সবাই কাছে বেশ গর্বের মনে হচ্ছিলো, কারণ হাঁটবো হাঁটবো করে হাঁটা তো আর হয় না, সেই হাঁটাটাও একটু প্রাপ্তি মনে হচ্ছে আমাদের। অবশ্য আমাদের দলের মধ্যে এখন ফেরার পথে সবাইকারই মনে হয়েছিল যে বাড়িতে লুচি হওয়ার কথা আছে, সেই আশাতেও আমরা হেঁটে যাচ্ছি, আবার ফিরবও হেঁটে। এখানে কত ধরনের চাষ হচ্ছে তাই দেখছি, কি পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে, কালকে যেমন ধনে পাতার গন্ধ বেরোচ্ছিল আসার সময়, পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে। চারিদিকে নানান রকমের ক্ষেত, চারিদিকে আম গাছ। এই পথ ধরে এসেছি আমরা, যাচ্ছি মন্দিরে, এই যে এসে গেছি প্রায় মন্দিরে। এটাও একটা আম গাছ, ছোট্ট ছোট্ট আম হয়ে আছে, ছোট্ট ছোট্ট আম। পৌঁছে গেছি আমরা মন্দিরে। আমাদের সিনিয়র মেম্বাররা 3 জন অটোতে আসছে। এটা কি স্কুল? মন্দিরে যাই, শিব মন্দির। প্রদক্ষিণ করছি, কোকিল ডাকছে, কি সুন্দর। ভোরে আসার এই একটা সুবিধে, কি সুন্দর চারিপাশটা হয়ে আছে। মন্দিরটা প্রদক্ষিণ করছি আমরা, সূর্য উঠছে।
বেশ খানিকটা উঠে গেছে। আশ্রমের গুরু কিছু লোক টোটোতে করে যাচ্ছে, টোটোতেই এসেছে আঙ্কেল মেশমশাইরা। বাচ্চা পাটিও কয়েকটা উঠে গেল। আমরা হন্টন ফিরে এসে শিব মন্দিরের সামনে সবাই একটু বসে দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছে। হাবভাব এমন যেন আমরা জিম করে এসেছি, এত বেশ 3-4 কিলোমিটার হেঁটেছি বলে। আর সবাই এখন লুচির সন্ধান করছে, লুচি কখন হবে। যদিও লুচি হয়ে তো গিয়েছিল, কিন্তু ঠাকুরে আমাদের যে ওপরে নারায়ণ মন্দির আছে সেখানে পুজোর পরই লোকে এখানে খাওয়া দাওয়া করে, তো তার জন্যে একটু অপেক্ষাও করতে হলো। এই ফিরে যাওয়ার আগে বাড়ি ঘর আর একবার চোখ ভরে দেখে নিচ্ছি আমরা সবাই। ফিরে গিয়ে এগুলোই মনে থাকবে। আজ রবিবার দুপুরেই আমাদের ফিরে যাওয়ার কথা কলকাতায়। কান্না নেমে পড়েছে ফিল্ডে, লুচি ভাজছে, এখন সকালের জলখাবারে লুচি হচ্ছে। চেয়ারে বসে লুচি ভাজবি? হ্যাঁ, বসে আমাদের লাগছে পায়ে। হ্যাঁ, দুপুরের খাওয়া দাওয়া সেরে ফিরে চললাম আমরা আবার বাড়ি। সব মিলিয়ে দারুণ সুন্দর একটা ট্যুর হলো। আমাদের মন শরীর সব কিছু যেন সতেজ হয়ে গেছে। সবাই মিলে জল্পনা কল্পনা করছে আবার কবে আসা যায়, আবার কবে এমন একটা সুন্দর ট্যুর হবে। সব কিছু শেষ করে বাড়ি ফিরতে কিন্তু সবসময় ভালো লাগে, যত সুন্দর যত ভালোই বেড়াই, বাড়ি ফেরার একটা আলাদা আনন্দ আছে। এখন 4টে গাড়ি আবার ফিরে যাচ্ছে, ফেরার পথে আমরা শুধু একটা চায়ের ব্রেক নিয়েছিলাম।